قائرة أمة. أمتي محمدي তোমরা সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে তোমরা ভালো কাজের আদেশ দিবে, ভালোর কাজ ভালো কাজের পথ নিদর্শন করবে। وَتَنْهَوْنَا عَنِ الْمُنْكَرِ، মানুষকে অসৎ কাজ থেকে তোমরা রুখে রাখার মেহনত করবে। মহতরম হাজিরিন, উম্মতে মুহাম্মদি পৃথিবীর বুকে শেষে আসলো, আবার সর্ব উম্মত থেকে শ্রেষ্ঠ হয়ে গেল কিসের জন্য? আমাদের পর আর কোন নবী আসবেন না। নবীর দায়িত্ব আমরা আমাদের উলামাগণকে নিয়ে সেই দায়িত্ব আমরা উম্মতে মুহাম্মদি আদায় করে যেতে হবে। আমি সামান্য হাদিস পাঠ করেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আম্বিয়া কেরামদের উত্তরাধিকারী, দৌলতের উত্তরাধিকারী নয়। উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব আদায়ের উত্তরাধিকারী থাকবে। আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করেছিলেন মানুষকে আমর বিল মারুফ নৈয়ানিল মুনকারের সেই দায়িত্ব আছে। দিনের রক্ষণাবেক্ষণ যে নবীগণ আদায় করেছিলেন, আজকে উলামায়ে কেরাম নবীগণের উত্তরাধিকারী স্বত্বাধিকারী হবেন, সঙ্গে আমরা সাধারণ মানুষ সবাই থাকব কেয়ামতের দিন। আমাদের প্রত্যেককে উম্মতে মুহাম্মদিকে জিজ্ঞাসা করা হবে, তোমার দায়িত্ব তুমি কি আদায় করেছো? আমরা উলামায়ে কেরামের সঙ্গে থেকে দিনের হেফাজতের দায়িত্ব আদায় করব। প্রত্যেক স্তরের উম্মত আমরা সেই দায়িত্ব আদায় করতে হবে। আমি আলিম হতে পারি, ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারি, আমি কৃষকও হতে পারি, আমি গাড়ির ড্রাইভারও হতে পারি, আমি রিক্সা চালকও হতে পারি, আমরা উম্মতে মুহাম্মদি যে যে স্তরে আছি, আমরা প্রত্যেকেই দিন বাজানির যে দায়িত্ব আমাদের প্রত্যেকের উপর আছে, তাই আমাদের দিন আল্লাহ পাক পরবর্তীকার হাসরের ময়দানে আমাদিগকে একজন একজন করে সেই প্রশ্ন করবেন, বলবেন আমি আমার নবীর মাধ্যমে তোমাদিগকে সেই সংবাদ দিয়েছিলাম, আলা কুল্লুকুম রাহিন, তোমরা উম্মতে মুহাম্মদি প্রত্যেক দিনের রক্ষক তোমরা, এবং দিনের সেই রক্ষণাবেক্ষণ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাদিগকে প্রশ্ন করা হবে। মহতরম হাজিরিন, এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, তাই একটাই আমার অনুরোধ থাকবে, আমরা উম্মতে মুহাম্মদির দায়িত্ব দিনের এবাদত আমি একলা করতে পারবো না, সঙ্গবদ্ধভাবে আমরা করতে হবে, প্রশ্ন একজনকে করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লা ইসলাম ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন। ইসলামের পরিপূর্ণ রূপ জামাতি জিন্দেগির মাধ্যমে, সঙ্গবদ্ধ জীবনের মাধ্যমে থাকবে,
মানুষকে পথ প্রদর্শন করব আমরা সবাই একত্রিত হয়ে দিনের কাজ করার চেষ্টা করব ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সকলে আল্লাহর রশি কোরআনের রশিকে সমবেত হয়ে মজবুত করে ধরো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি اللهم